Marketa. Assalamualaikum. Oh, kena tab Branson hoto na nise. Ki eta sanaba horto boro eta ki nise. I don't know. Log eta. Log na. Okay, salam ro puro uthi. Amra ekno puro utbo. Ke amar juto onek bhalo kolam na. Hazaro pisla dao kichu hoy na. Teler upor diye hate jabo. Puja amar juto. Mane bishon bhalo ekta juto ami jibone. Apar beshi shunam. Kalpona. না শুনাম শুনাম করতেছি ভালো শুনাম তো ওয়াও এখান থেকে সারা উঠবি কেন সারা দাঁড়া দাঁড়া মা পড়ে যাবে নিচে পানির মধ্যে সব পাথর দেখো পড়লে মাথা ফেটে যাবে দেখে এর উঠাবো কোটা দেখে দেখে আমি আমি ধরো ধরো তো তুমি যে উঠে চলে আসতো তো ওখানে বর্ষি এগুলি ধরবে কেটা দেখি আল্লাহ যদি একটা স্টার্জেন্ট দিতে আজকে বা হলিবেটেড ভালো একদম মাছ চলে আসলে ভালো হইতো এটা খুব আনন্দের একটা ব্যাপার আর কি ও মাই গড আমরা একটা পাহাড়ের উপর উঠে গেছি তার মানে এখানেও মানুষ আসে না প্রচুর মলে টলে দেখি হোমলেস আসে ও গাছের উপরে কম্বল আছে আবার হ্যাঁ মানে এখানে হোমলেস থাকে না সানে বাবা ওই তো কম্বল একটা ঝুলতেছে গাছে কত উপরে আমরা এর নিচে যে তার ফোনটা পড়ে যায় আর নেয়ার মতো না কেন আমরা এখন খাবো আমার কাছে অনেক ভালো লাগে এরকম খোলা আকাশের নিচে পানির সামনে খাবার নিয়ে আইসি প্লেট নিয়ে আইসি এই যে সাটাই আনাস নাই সাটাই সাটাই হলে ভালোই তো আমি বাসায় খাইনি এখানে খাবো বলে এখানে খাবো বলে আমি বাসায় খাইনি ডিমবাজি করলাম তরকারি যা যা আছে সব সব নিয়ে আসছি হাত ভাঙি যাবে ব্যাগটা রাখতে কি খুলে দেবো জুতো থাক না জুতো পায়ে থাক এই তো ভালো তো সারা এবার এরা বসার লাগে ব্যস্ত হয়ে যাবো ছোট্ট একটা ফাটিতে ঠান্ডা লাগে বেশি সেফান তুমি কবে বড় হবা সেফান তোর এত কমপ্লেন তোমার নামে এত 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 কমপ্লেন শুনতে আর ভালো লাগে না সেফান আমার তুমি বাড়তে পারবে না তুমি ওদেরকে আগে প্লেট দিয়ে দিছো না তাহলে আগে প্লেটটা দিয়ে তো তুমি ওই প্লেটে বাদ দিবা এখন ওর দোষ দিতেছে না আর না আগে এটা শেষ করো মা থ্যাংক ইউ শুনো চিকেন দিতে পারবো অনেক চিকেন আছে এখানে হ্যাঁ দেখবা তোর আমি চিকেন দিব এই বুঝবো না দেখছো আহারে ফ্রিজের আজকে সব মাংস একটা ছাগলের মাংস সব পুষে গেছিল ফ্রিজ আমি একটা মাংস ভিজাই দিয়ে চলে আসি এবার ফ্রিজ খোলার সাথে এমন মানে তোমরা ওখান থেকে শো দেখতে মানে কি বলবো আমি পুরো একটা ফ্রিজের সব নষ্ট হয়ে গেছে দেখছো আমার হাতে প্লেট দিয়ে আবার অন্য প্লেটে বাদ দিছে এই হয়েছে সাইফানের বাপের আক্কেল একটু দোয়া করবেন আল্লাহ যেন এরা আক্কেল জ্ঞান দেয় সংসার বুঝে না আক্কেল জ্ঞান নাই দেখি আর দেখি আমি এখন বন্ধ করলাম সাথেই থাকুন দেখি মাছ যদি পাই তাহলে আবার শেয়ার করবো নি অনেক মজা লাগছে আমি বোমা মরিচ দিয়ে আজকে ডিমটা ভাজলাম আর এখানে এই তরকারিগুলি পাঙ্গাস মাছ ভর্তা বেগুন পুঁই শাক মেথি শাক অবশ্যই দিতে পারবো তোমার না দিতে পারলে আমি কারে দিব বলো মরিচ আছে মরিচ দেওয়া যাবে না
ওকে তোমরা ধরো তরকারি নাও সবাই, শেষ করো খাবার, শেষ করো। কেমন লাগতেছে জানো বাপ মজা? ফার্স্ট টাইম বাত পড়ে যাবো তো, প্লেটটা এমন ভাবে ধরে রাখছিস পড়ে যাচ্ছে। সাদিয়া লেটস গো, ভাত খাওয়া শেষ, এবার কফি খাইতেছি। আমার কফি নো সুগার নো ক্রিম, এটা বুলেট কফি, মানে কফিটাকে আমি ব্লেন্ডার করছি নয়া কি বলে না বাটার দিয়ে। চলো চলো আমরা উঠি যাই, এবার ট্রেনের রাস্তা। তো আমরা একটু হাঁটতে চলে আসলাম, খাওয়া দাওয়া তো শেষ আলহামদুলিল্লাহ, তো একটু হজম করতে হবে, খাওয়া বেশি হয়ে গেছে। রেস্ট নেওয়া শেষ, রেস্ট নেওয়ার পরে আর কি, খাওয়া খেয়ে কখনো সাথে সাথে হাঁটতে হয় না, তো একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে কফি টফি খাইলাম, এখন হাঁটতেছি। আর এই যে নিচের দিকে ওরা আছে মাছ ধরতেছে, আসলে অনেকে আছে এখানে। এই যে আমরা কিন্তু উপর দিয়ে শর্টকাটলে চলে আসলাম আর কি, নিচের থেকে ইজিলি ঘুরেও আসা যায়। জুসেটা নিয়ে এখন হাঁটতেছে, হচ্ছে একটা ইন্ডিয়ান লোক, হাঁটতে হাঁটতেছে। গাছটা দেখো কি সুন্দর, কত বড় গাছ, নাকি দুইটা কিসের মতো ডিয়ার, মানে দেখতে কেমন না কে ডিয়ার গাছ আমাদের দিকে তাকা রইছে, মানে অনেক সুন্দর জায়গাটাও সুন্দর, খুব নির্জন জায়গা। এটা হচ্ছে হাঁটার টাইলটা, মানে এখানে শুধু হাঁটে একটু হাঁটি। আসলে হেলদি খাই ডায়েট, মানে খাবার ডায়েটটা করি, মানে কোনো এক্সারসাইজ নেই, অ্যাক্টিভিটিস আর কিছু না। আল্লাহ টায়ার্ড লাগে অনেক, সারা পড়ে যাবে মা, পড়ে গেলে এক পায়ের শেষ অবস্থা, পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে বসার একটা ব্যাঞ্চ দিছে, নো ওয়েট গো ওয়েট বিজান তো, এটা কিরসান সেভেন এখানে চলে আসলো যে বাবা না তো এখানে মাছ ধরছে নাকি, দেখি তো ও তাই তো, হ্যাঁ দেখতেছি বড় না, দেখতেছি মা বড় আছে না, ইয়েস অনেক বড়, তাইলে আস্তে ফাইবার তুমি দিকে আসো, নাসলে তাইল আসবা না, আসলে আসবা, ওকে একটা ধরলো অনেকক্ষণ পরে, সারা সকাল পরে মাছ এখন আর সেরকম নাই, বুঝছো? আজকে মানে তোমার বাবা একটা ধরতে পারেনি না, ব্যাড লাক, ইটস ওকে, একসময় ধরবে একসময় ধরবে না, এটাই তো। এখন ওই একটা স্টার্জেন ধরার আমার খুবই ইচ্ছা,
বিস্তারিত তো পাওয়া যায় না আসলে মাছটা। তারপরে বছরে শুধু একটাই ধরতে পারবো। আমি যদি ধরি, দড়ি যদি নিয়ে যাই তাহলে কেরা দেখবে, বুঝবে কিভাবে? হ্যাঁ ওকে ঠিক আছে, আমি গতকাল একটা ধরে নিচ্ছি, হে জানবে কিভাবে আমি কটা ধরতেছি? তাহলে খামাকে একটা কথা কয়ে আসছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমরা একটু হাঁটি নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন কষ্ট করে। তো আল্লাহ হাফেজ। আচ্ছা এই যে শেষ করতে করতে এখানে একটা গাছ, গাছটার পাতাগুলি দেখতে একদম মিন্টের মতো লাগে, মানে ফুদিনা পাতার মতো লাগে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারো নি, একদম পুরো মনে হয় যে ফুদিনা পাতা। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।